মাজনুনি গলা কাটা মুরগির নাই জমিনের মধ্যে শুয়ে পড়ছে ছটপট করতে আছে পাশাপাশি মহিলারা ডাক দে বলে কেমন লাগে তখন ডাক দে বলে তোমরা কারা গো আমাকে একটু পানি দাও আমি বদয় আর বাঁচব না মাজুলি তোমার জ্বললে আমার জ্বললে পানির পিপাসা জমিনের মধ্যে পড়ে গলা কাটা মুরগির লাই ছটপট করে ওই মা শুধু তাই নয় তোমাকে আমাকে জন্ম দিতে যাইয়া মা জননী শরীরে তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছে আমার ভাইয়েরা ও আমার ভাইয়েরা ওই মা আজ দুনিয়ার জমিনের মধ্যে নাই ভালো করে লক্ষ্য করুন মা জননী এই মিয়া ঘরে খাবার না থাকলে ভিক্ষা করে অন্য ঘর থেকে আইলা তোমার আমার মুখের মধ্যে খাবার দিছে মা আরে শুধু তাই নয় মা জননী ঘরে বাজার নাই সংসারে অভাব অন্য ঘর থেকে গাই না নিজে মুখে দেয় না মা গো তুমি কেন একটু খাও না বাবা তুই খাইলে আমার খাও নইব বনে ইসরাইলের মধ্যে তিন যুবক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন তিন যুবক সফরে রওনা হয়েছে পথের মধ্যে বান তুফান আরম্ভ হয়ে গেছে তিনও যুবক একটা গর্তের ভিতরে ঢুকছে তুফান গেলে তারপর বের হয়ে বাড়িতে আসবে আল্লাহর কি মর্জি তিন যুবক যেই গর্তের ভিতরে ঢুকছে পাহাড়ের উপর থেকে বড় পাথর গড়ায় আইসা তারা যেই গর্তের ভিতরে ঢুকছে গর্তের মুখের মধ্যে আইসা এই পাথর আটকে গেছে এই তিন যুবক গর্তের ভিতরে চিন্তার মধ্যে পড়ে গেল যেই বড় পাথর আমাদের এই গর্তের মুখে আটকে গেল তিনজন তো দূরের কথা 3000 মানুষেও এই পাথর সরাইবার ক্ষমতা নাই যুবক তিনজন গর্তের ভিতরে চিন্তা করে কি করা যায় যুবকরা পরামর্শ করলো চল আল্লাহর কাছে দোয়া করি যার যার নেকের কথা বলি আর আল্লাহর কাছে দোয়া করি প্রথম এক যুবক দোয়া শুরু করলো এই যুবক তার পছন্দের মতো এক যুবতী ছিল বিয়ের আগে ওই যুবতীর ঘরে ঢুকিয়া যুবতীর হাত ধরছে তার মনের বিলাস মিটাইবার জন্য যুবতী ডাক দিয়ে বলে এই যুব না 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 যুবক রে মনের বিলাস মিটাইবা একজন তো দেখা ফেলবে যুবক ডাক দিয়ে বলে এই যুবতী সব মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে রাতের আধারে তুমি আর আমি অসুবিধাটা কি যুবতী তখন ডাক দিয়ে বলতে আরম্ভ করে যুবক সবাই ঘুমায় গেলে আমার মাওলা আল্লাহ তো ঘুমায় না ওই যুবতী যুবককে ডাক দিয়ে ইত্তাকুল্লাহ যুবক আল্লাহকে ভয় কর এই কথা বলার সাথে সাথে যুবককে যুবতী তখন ডাক দিয়ে বলে যুবক তোমার সাথে আমার বিয়ে হতে পারে যদি বিয়ে হয় তখন তোমার সাথে আমার মনের বিলাস মেটানো হবে এই যুবক না হয় এইভাবে যদি তোমার আমার মনের বিলাস মেটাই জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বলবে এই জাহান্নামের আগুন সইতে পারবো না যুবতী ডাক দে বলে যুবক রে আমার পক্ষে সম্ভব না তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর কথা আর জাহান্নামের কথা বলার পরে এই যুবক যুবতীর হাত ছেড়ে দিয়া
মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে আরম্ভ করছি, প্রভু গো আমি আর গুনাহ করব না, অন্যায় করেছি ভুল করেছি আর করব না, তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওই যুবক ওই গর্তের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের আমাদের ব্যাপারে কেউ জানে না, আমরা যে গর্তের ভিতরে আছি, পাথর যে গর্তের মুখে আটকে আছে, এ আল্লাহ এই পাথর তুমি সারা আল্লাহকে সরাবে। আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করতে গিয়েছিলাম, তোমার নাম জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনতে পেরে গো গুনাহ করি নাই, তওবা করেছি আর গুনাহ করব না, আয় আল্লাহ তোমার যদি আয় আল্লাহ মায়া লাগে আল্লাহ গো দয়া করে পাথরটা সরাইয়া দাও, পাথর সরাইয়া দাও। এই কথা বলতে দিরি পাথরটা একটু জায়গার শর্তে একটা সেকেন্ড দেরি করে না, একটু একটু সরছে সামান্য একটু। যুবক কয়জন? তিনজনের দোয়া করছে একজন, এবার আরেকজন যুবক দোয়া করতেছে। এই যুবক আমানতদারই ছিল, কেউ যদি কোনো কিছু আমানত রাখতো ফেরত দিয়ে দিত। এই আমানত যারা খেয়ানত করবে না, ইবাদত করলে যে সওয়াব এই সওয়াব হবে। তার কাছে এক লোকে এক টাকা পাইতো, এক টাকা দিয়ে একটা বকরি কিনছে, ওই বকরি থেকে আরো বাচ্চা হয়েছে, ওই বাচ্চা সহ বকরি যেই লোকে টাকা পাইতো তার কাছে সব ফেরত দিয়ে দিছে। এই যুবক দোয়া করার লোক আমানতে খেয়ানত করি নাই, আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি দয়া করে গো মায়া করে এই পাথর সরাইয়া দাও আল্লাহ, আর না হয় আমাদের উপায় নাই, আমরা বের হইতে পারবো না। দোয়া করতে দিরি পাথরটা আর একটু সরছে, অল্প জায়গা ফাঁক হয়েছে, সামান্য একটু ফাঁক হয়েছে, এখন দুইজনের দোয়া মাধ্যমে মাত্র অল্প জায়গা ফাঁক হয়েছে, বের হইতে পারবে না, বের হওয়ার মতো না। যুবক তিনজনের দুইজন দোয়া করছে আর একজন রয়েছে, এই যুবকরে বলল তুমি একটু দোয়া করো। যুবক ডাক দেয়া বলে হে যুবকেরা আমার উল্লেখযোগ্য কোন নেক নাই, আমার আম্মা আমার জন্য দোয়া করে গেছে। যুবক তোর আম্মা কি দোয়া করছে? যুবক ডাক দেয়া বলে আমি আমার আম্মারে প্রতিদিন আগে খাবার খাওয়াইতাম, এরপর আমি নিজে খাইতাম, পরিবার পরিজনে খাওয়াইতাম, আমার মা যতক্ষণ পর্যন্ত না খাইছে এর আগ পর্যন্ত আমি খানা মুখে দেই না, এবার আমি মরুভূমির মধ্যে ওটার দুম্বা রাখি, ও দুম্বারা রাখালগিরি করি, একদিন বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাওয়ার কারণে বাড়িতে আইসা দেখি রে আমার মা জননী ঘুমের ঘরে ঘুমায় গেছে, খাবার দাবার দুধের গ্লাসে দুধ লইয়া মা জননীর ঘরের ভিতরে ঢুইকা মায়ের মাতার কিনারে বসে আছে বউ। ওই যুবক এমন সময় গভীর রাত মা জননীর ঘুম ভাঙছে, মা ওই যুবককে ডাক দে বলে যুবক যুবককে ডাক দে ছেলে রে এত গভীর রাত এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া রয়েছে, ছেলে রে এখনো তুই ঘুমাইলি না? ছেলে ডাক দে বলে আম্মা গো তুমি দি খানা খাইছো না? মা ডাক দে বলে আমি খাইছি না এই জন্য তুই ঘুমাস না। এই মা কেমনে ঘুমাবো আমি ছোট্ট কালে, আমি যতক্ষণ না খাইছি তুমি খানা খাও নাই, মা গো শুধু এখানে শেষ নয় ঘুমা, আমি না ঘুমাইলে তুমি ঘুমাইছো না, মা গো আমার শরীরে কোনো জ্বর আসলে আমি অসুস্থ হয়ে গেলে মা জরুরি তুমি পাগলের মতো আমাকে বুকে লইয়া
একবার তুমি আমার মুখে জমা দাও আরেকবার বুকে লাগাও মা জুনুলি আব্বা দুখিলি একটা দূর মারে ডাক্তারের কাছে কৃষ্ণনগর বাজারে ডাক্তার পায় না দৌড়াইয়া বাড়িতে আসে আয়সা তোমারে বলে বিবি গো ডাক্তার পাইলাম না আমার মা তখন তুমি বলেছো স্বামী গো ডাক্তার বাড়ি যান আমার ছেলে বাঁচবে না এই মা তুমি আমার জন্য এইভাবে পাহারাদারের মতো দায়িত্ব পালন করছো মা গো ও মা এই জন্যে আমি খাবার নিয়ে বসে আছি মা গো তুমি ঘুম থেকে কখন উঠবে ঘুম থেকে তুমি কোন সময় জাগবে গো আমি তোমার খানা খাওয়াবো মা চোখের পানি আর রাখতে পারে না মা জরুরি চোখের পানি ঝেড়ে ঝেড়ে কালে আর ডাক দে বলে ছেলে রে সারাদিন মরুভূমির মধ্যে খেতে খামারে কাজ কাম করে এত মেহনত করার পরেও বা আমার ছেলেরে আমার জন্য খাবার দাবার নিয়ে আমার রুমের মধ্যে তুমি অপেক্ষা করো এই ছেলে আয় এমন সময় যুবককে ছেলেকে ওই মা ডাক দে বলে আমার বুকে আয় বুকে লাগাইয়া মা চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে এই মা আম্মা গো তোমার একদিনের কষ্টের বদলা আমার জীবন ভর যদি তোমারে আমি বদলা দিতে থাকি এই একদিনের বদলা দিতে পারবো না আম্মা গো তুমি আমার যেদিন জন্ম দিয়েছ এর তিন চার দিন আগে তোমার শরীরে জ্বর এসে গেছে খানা খাবার মুখে মজা লাগেলা এই মা আম্মা গো আমাকে জন্ম দিতে যাইয়া তিন দিন আগে থেকে তোমার শরীরে জ্বর শরীরে ব্যথা গো পেটে ব্যথা কোমরে ব্যথা এত অস্থির মা জুনুলি আমাকে তুমি জন্ম দিতে যাইয়া গো মা জুনুলি তোমার শরীরের তাজা তাজা রক্ত জমি লাল হয়ে গেছে এই মা গো এত কষ্ট তুমি আমার জন্য করেছো মা এই মা আমি তোমার প্রতিদিন আমার মরণ পর্যন্ত এইভাবে যদি খাতমত করি তোমার একদিনের বদলা দিতে পারবো না রোদে পড়ে মেঘে ভিজে আমার আব্বা এই সংসার জুড়াইতে যে কত কষ্ট করলো আমার আব্বা আম্মা গো আমি বদলা দিতে পারবো না মা জুনুনি আর সইতে পারে না দুইটা সামনে বাড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ গো আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন এ আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানের এত ভালোবাসা গো আল্লাহ রব্বুল আলামিন আমি তার মা হইয়া তোমার কাছে দরখাস্ত করি তুমি আমার সন্তান প্রতি রাজি হও খুশি হইয়া যাও কোন মুসিবতে পড়লে তুমি মেহরবানি করে উদ্ধার করে দিও সুবহানাল্লাহ জোরে বল এ আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলের প্রতি তুমি রাজি হইয়া যাও সন্তানের জন্য মা আল্লাহর কাছে দোয়া করে এমন সময় সন্তান মাঝখানে বলতে আরম্ভ করছে মা গো মা আমার জন্য এত দোয়া করেছ মা গো আরেকটা দোয়া করো গো মা কি দোয়া ও মা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো গো তুমি যতদিন বেঁচে থাকবা আমি যেন প্রাণ ভরে ভরে তোমার খেদমত করতে পারি এই মা আমার জন্য দোয়া করো গো আল্লাহ রব্বুল আলামিনের কাছে মা দোয়া কর আল্লাহ আমি আমার ছেলের প্রতি রাজি আল্লাহ তুমি হইয়া যাও রাজি ও আমার আশরাফপুরের ভাইয়েরা এই দৌলতপুরের অত্র এলাকার মুসলমানরা রে এমন ভাবে তোমার আমার মা এইভাবে কষ্ট করেছি কিনা জুড়ে কন
ওই মা জান্নাত এর মতো কপাল ফুরার কেউ হই নাই। এই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেছে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, আমার নবী বলে তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত। অর্থাৎ আব্বা আম্মাকে যদি কষ্ট দাও, আব্বা আম্মা যদি বেজার হয় তুমি জাহান্নামে যাইতে হবে, মা বাপ যদি খুশি হয় আল্লাহ রসুল বলেন তুমি জান্নাতি। এই মুসলমান যার আব্বা আম্মা আছে আর কষ্ট দিয়েন না আর দুঃখ দিয়েন না, আজকে মাহফিলের পরে যার আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার কাছে যাইয়া গো আব্বা আম্মার কাছ থেকে মাপ নিয়ে নিয়েন। অনেকে বলতে পারেন হুজুর আমার আম্মা নাই আমার আব্বা নাই, যার আম্মা নাই যার আব্বা নাই খবরে শুয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলে এক নম্বরে আব্বা আম্মার জন্য সন্তান হইয়া দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিয়েছে, নবীজি বলেন আব্বা আম্মা যার পৃথিবীতে নাই মারা গেছে আব্বা আম্মার দুই নম্বরে কবর জিয়ারত করবা। ভাইয়ের আমার বন্ধুর আমার আব্বা আম্মার কবরে কিনারে দাঁড়াইলে দেখবেন দিল মানে না চোখের পানি মানে না, আম্মা আম্মা গো একবার ডাক দিলে যেই মা কয়েকবার জব দিত এই মার জব দেয় না, কোথায় লুকাইছে কুমুর কেমন জায়গায় লুকাইছে। এই আমার ভাইয়েরা দুই নম্বরে মা বাবার কবর জিয়ারত করতে আল্লাহ নবী বলেছেন, তিন নম্বরে আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে থাকে ওসিয়তটা পুরা করবেন, ওসিয়ত পুরা করার ব্যাপারে শর্ত আছে আলেম ওলামারে জিজ্ঞাসা করতে হবে, আমার আব্বা আম্মা এমন একটা ওসিয়ত করে গেছে এটা কি করব কি করব না, আলেম ওলামা যদি রায় দেয় তাইলে পালন করবেন ওসিয়ত পুরা করবেন। চার নম্বরে আব্বা আম্মার যদি কোনো ঋণ থেকে থাকে ঋণটা আপনি পরিশোধ করে দেবেন, অর্থের দিকটা যদি আপনি দিতে না পারেন মুখে বইলা কয়েকজন লইয়া গিয়া হইল ঋণটা পরিশোধ করে দিবেন। পাঁচ নম্বরে আব্বা আম্মার যত আত্মীয় স্বজন আছে মামা তো ভাই মামা মামি তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের সাথে শ্রদ্ধা নিয়ে কথা বলবেন। আল্লাহ নবী এইভাবে কাতার ধরে শিখাইয়া দেওয়া গেছে। আমার ভাইয়ারা বন্ধুরা আমার এক যুবক আমার কাছে কয়েকজন যুবককে দৈরা নিয়ে এসে ওয়াজ করতাম গেছি, যুবকটা কান্দে রে যুবক কান্দে, আমি জিজ্ঞাসা করি এই যুবকেরা এই যুবকেরা এইভাবে ধৈর্য আনছো কেন, শরীর ভালো না নাকি? না হুজুর। এই যুবকটারে বোঝাইয়া দেন কি হইছে, যুবকটা বল হুজুর আমার কাছ থেকে শুনেন আমার আম্মা নাই এই পৃথিবীর জমিলে, আমার আব্বা নাই এই জন্য আমি কবরস্থানে যাই আমি আম্মার ডাক দিই আমার আম্মা ডাকের জবাব দেয় না এই জন্য আমি কান্দি, যুবকেরা দেয় না আমারে আমার আম্মার কবর কিনারে যাওয়ার জন্য। এলাকার লোকেরা ডাক দেব হুজুর রাত তিনটা বাজে জোরে জোরে আওয়াজ আসতেছে আম্মা গো ও মা 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 বলে ডাকে, আমরা পাড়া প্রতিবেশী ঘুম থেকে জায়গা দেখে কে যেন কান্দে, তালাশ করতে করতে গোরস্থানের কিনারে গিয়ে দেখি এই যুবক গভীর রায় তিনটা পর্যন্ত এইভাবে কান্দে, তারে ধৈর্য নিয়ে আসি বাড়িতে রাখতে পারি না বারবার মার কবরে গিয়ে কান্দে, কিরে যুবক এইভাবে তো প্রত্যেকের আব্বা মা মরবে, আমি বললাম আমার আম্মা নাই
আমার আব্বা তো নাই, আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি, তুমিও দোয়া করো। এবার যুবকটা ডাক দিয়ে বল, হুজুর আমার ইতিহাস তো আপনি জানেন না, শুনেন আমার আব্বা আমাকে ছোট্ট কালে, আমার আব্বা আমাকে ছোট রেখে পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার আব্বা পৃথিবীতে বিদায়ের পরে সংসারে অভাব, আমার আম্মা আর এক বাড়ির মধ্যে কাজের মহিলা হিসাবে কাজ করে, কোন রকম কিছু টাকা রুজি করে, আর কোন রকম খাবার দাবার আমারে খাওয়াইয়া। আমার মা আস্তে আস্তে করে যখন আমি বড় হইলাম, আমার মা ওই বাড়ির মালিকের কাছ থেকে কিছু টাকা লইয়া, আর আমার মা কিছু টাকা জমাইয়া আমার বলছে, বাবা তুই বড় হইছ, বিদেশে যাবি, লাখ লাখ টাকা রুজি করবি, ভাঙ্গা করে কত থাকবো, একটা ঘর বানামু, ঘরের ভিতরে থাকবো। এই ছেলেটা বলো, বিদেশ গেছি বছরের পর বছর, কয়েক বছর বিদেশের বাড়িতে থাকার পরে লাখ লাখ টাকা ইনকাম করলাম, লক্ষ লক্ষ টাকা রুজি করছি, টাকা পয়সা বাড়িতে আম্মার কাছে পাঠাইছি, আম্মা এই টাকা পায়া বড় খুশি। মাকে বলছি, আম্মা চাষা তো ভাই আছে, চাষার আছে, এদের কিনিয়া ঘর বানান গো মা। এমনি ছেলেকে ছেলে ডাক দেব, হুজুর আম্মা বলছে, বাবা তুই বাড়িতে আ, তোর পছন্দ মতো সুন্দর করে ঘর বানাবো। লক্ষ লক্ষ টাকা মার জিজ্ঞেস করছি, মা গো তোমার জন্য কি আনু? মা আমারে বলছে, কিছু লাগবে না, তুই বাড়িতে আসলে আমার কিছু লাগবে না। বাবা তুই আমার ভাইয়ের যুবকটা ডাক দিল, হুজুর টিকিট কাটছি বাড়িতে আসবো, টেলিফোন করছি আম্মার কাছে দুই দিন আগে, আম্মা গো টিকিট কাটছি বাড়িতে আসবো, মা ডাক দে বলে, কখন আসবি একবার তোরে দেখবার লাগে, চাতক পাখির মতো আমি তাকাইয়া রয়েছি, বাবা কবে আসবি? মা আর দুই দিন আছে, মা টিকিট কাটছি, মা আসতেছি বাড়িতে। এবার যুবকটা ডাক দিল, হুজুর বাড়িতে আসার আগের দিন মার মোবাইলে ফোন দিছি, মা রিসিভ করে না, এই মোবাইলে কেউ রিসিভ যখন করে না, এমন সময় আমার চাচাতো ভাই মোবাইল রিসিভ করে। আমি বললাম, ভাই রে আমার আম্মা মোবাইল ধরে না কেড়ে। তখন আমার চাচাতো ভাই বলে, চাচি ঘরে নাই, কই গেছে, একটু বাইরে গেছে। এক ঘন্টার পরে আবার ফোন দিছি, মা ফোন রিসিভ করে না। এরপরে রাত পুয়াইলে আমার ফ্লাইট হবে, বাড়িতে আসবো। বাড়িতে আসার আগে টেলিফোন করছি, মা আম্মা কই না, আম্মা ফোন ধরে না, ফোন ধরে না। এমনি তখন বাড়ির তাদেরকে বলছি, আমার আম্মারে গাড়ি করে এয়ারপোর্ট নিয়ে আসিস। তখন চাচাতো ভাই বলে, চাচি জানে শরীর ভালো না, আমার আম্মা কো এবার যুবক ডাক দিল, চাচাতো বাইরে বলছি, টেলিফোনটা হাসপাতালে লয়ে আসা, আমি আমার আম্মার সাথে কথা বলবো। কোনো মতে মানাইতে পারে না, আমার ভাইরা যাবে যাবে কইরা যায় না। এরপরে রাত হয়ে গেল, সকালবেলা আমার ফ্লাইট, আমি আমার বিমানে উঠছি, মার জন্য
কত কিছু নিয়ে আইছি। ঢাকা এয়ারপোর্ট যখন নামলাম, এয়ারপোর্টে নাইমা দেখি চাচতো ভাইয়েরা সাথে চাষি জানো গেছে। আমি জিজ্ঞাসা করলাম, চাষি আমার আম্মারে কেন আনলেন না? তোর আম্মা শরীর ভালো, এই যে মাটির মধ্যে পড়ে গইরে কান্দে। যুবক ডাক দে বলে, এই গাড়িতে আমারে লইয়া বাড়িতে যাও, আমার আম্মা বাড়িতে না হাসপাতালে আছে, বাড়িতে আছে। আই যাই গাড়ি করে বাড়িতে যাওয়ার পরে, ওই ঘরের ভিতরে যাওয়ার আগে ছেলে ঘরে যাই না, কই আমার আম্মা? এমনি লোকেরা ডাক দে বলে, শোন পৃথিবীতে কেউ কারো হায়াত দিতে পারবে না, গত দুই দিন আগে তোর মা বিদায় হয়ে গেছে। আল্লাহ, যুবকের মাথায় হাত দিয়ে বলছি, যুবক ঘর বাড়ি বানাও, বিয়া শাদি করো, আব্বা আম্মার জন্য দোয়া করো। এমনি যুবক ডাক দিল, যু বাড়িতে যাই কি করব, আমি টেনশন করি কেন, আমার মা পাগল হইয়া যায়, আমার শরীর শুকাই গেছে, মা জানলি আমার সান্ত্বনা দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বায়রা আমার, বন্ধুরা আমার, এইভাবে তোমার মা আমার মা এমনই তোমার আমার জন্য করেছে। আজকে মা নাই মার জন্য পৃথিবী কোথাও পাওয়া যাইব না, আম্মা আব্বার মত আপন জগতে মিলেন, আব্বা আমার মত আপন জগতে মিলেন। ঠিক কিনা জোরে কও ভাইরা আমার, বন্ধুরা আমার। এই জন্য যাদের আব্বা আম্মা আছে খেদমত কইরেন, আব্বা আম্মা নাই দোয়া করেন। এই আশরাফপুরের শাহিদ সাহেব, তার স্ত্রী আর এই দুনিয়াতে নাই, শাহিদ সাহেবের ছেলে আমার হাত ধরে ডাক, হুজুর আমার আব্বা আপনার বড় ভক্ত ছিল, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আল্লাহর কাছে আমি প্রাণ ভরে দোয়া করব। এলাকার যুবক ভাইয়েরা, এলাকার মা বোনেরা, এলাকার মুরব্বীরা আমার অনেক ভালোবাসে আমি জানি, আমি সময় দিতে পারি না, এই জন্য দাওয়াত বেশি রাখতে পারি না, তবে কিছু দাওয়াত ইদানিং দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ওই যে কৃষ্ণনগর ডেট দিছি একটা, এই মাসের 26 তারিখ আমি কৃষ্ণনগর 26 তারিখ হিলফুল ফজুল যুব সংগঠনের বিশাল সম্মেলন হবে, আমি ওখানে আসবো এই মাসের 26 তারিখ। আরও মনে একটা দাওয়াত আছে এদিকে, তো আসলে দেখা হবে। আমি অনেক লম্বা আলোচনা করেছি, আপনারা মৌচাকের মতো বসে আছেন বলে আমি লম্বা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, ওই যে যুবকটা মার দোয়া পাইছে, এই তৃতীয় যুবক ওই গর্তের ভিতরে, পাথর তো দুই যুবকের দোয়ার দ্বারা অল্প একটু জায়গা সরছে, ওই যুবক যে মার খেদমত করলার মা দোয়া করছে, ওই যুবক আল্লাহকে ডাক দে বলছে, আল্লাহ পাথর সরাইবার ক্ষমতা আমাদের কারণে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার উল্লেখযোগ্য কোন নেক নাই, প্রভু গো আমার মার দোয়ার খাতিরে আল্লাহ পাথর তুমি সরাইয়া দাও না। আল্লাহ এই কথা বলতে দিরি পাথর একটা সেকেন্ড দিরি না, এই দূরে সরে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য মা বাবা
বদদোয়া নিবেন না, দোয়া নিবেন, আব্বা আমার খেদমত করবেন, আলেমুল আমার খেদমত করবেন, আলেমুল আমাকে ভালোবাসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আমার আমার ভাইরা, আমি এত লম্বা আলোচনা